বন্দিত্বটাই কষ্ট, এই জন্যই বন্দি থাকলে মানুষ আল্লাহ পাক শয়তানকেও বন্দি করে রাখেন না। হ্যাঁ, শয়তানকেও কিন্তু আল্লাহ ওই রমজানের সময়টা ছাড়া বন্দি করে রাখেননি, আপনারা জানেন তো। বন্দিত্বর যে বড় কষ্ট আর কিছু হতে পারে না, ওই বন্দিত্বটা এই জন্যই কষ্ট করছে, প্রিয়জনের কাছ থেকে দূরে থাকতে হয়, তাই না? খাওয়া শোয়া এগুলো কষ্ট, কোনো কষ্ট না, এগুলো মানুষ চাইলেই মানিয়ে নিতে পারে, তাই না? ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা জানতে পারলাম সাবরিনা আপুর কথা, এবং সাবরিনা আপুর বাবাও আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা বললো। তো আপনারা সবাই চেষ্টা করবেন এই বইটা থেকে মেসেজটা নেওয়ার জন্য এবং বইটা পড়ে দেখার জন্য। আসলে কি লিখেছে মানে বুঝেন না, সে হৃদয় কাটার সার্জন। বাংলাদেশ প্রতিদিনে বিশাল কয়েক কলামে এসেছিল একটা আর্টিকেল তার সম্পর্কে, যেখানে লিখেছিল ওরা হেডলাইনটা ছিল হৃদয় কাটার কার্ডিওলজিস্ট কে মনে করে কার্ডিয়াক সার্জন, কিন্তু আলাদা জিনিস। এখন এই যে আজকে যে মেলায় আসলেন, এসে যখন দেখতে পাচ্ছেন যে এই আপুর বই বিক্রি হচ্ছে, এবং যতটুকু জানলাম যে আপুর কাছ থেকে আপু বলেছে যে প্রায় মোর দেন 2000 হবে, না 2000 মতো অলরেডি বিক্রি হয়ে গিয়েছে, এই যে একটা হিউজ পরিমাণ বই বিক্রি হলো, এটা এটা কেমন লাগছে? নিশ্চয়ই ভালো লাগছে, আমার বেশি ভালো লাগছে এই জন্য যে সে কিন্তু ওই জেল থেকে বেরিয়ে কয়েকদিনের মধ্যেই সে লেখালেখি করা শেষ করলো। এবং আপনি তো জানেন একটা বই বার করার আগে অনেক কিছু ফর্মালিটি আছে, সে এডিটার প্রুফ রিডিং এই সমস্ত আছে, সে এত দ্রুত গতিতে যে সে লিখতে পেরেছে সেটা আমার খুবই ভালো লাগে। এবং এই দ্রুত গতিটির সাথে সে কিন্তু কোথাও ভাষার স্খলন হয়ে সুন্দর ভাষার সাবলী, সেটা আমি নিজে আমি ওই বইটা রেখেছি আমার বালিশের তলায় আসল কথা, এবং মাঝে মধ্যে বইটা বার করে নিয়ে রিরিড করি, পড়ি আবার পড়ি, এইভাবে ও বইটা অনেক পড়ে ফেলেছি দুবার তিনবার চারবার পাঁচবার। আপনি আপনি যখন পড়েন তখন আপনার কেমন লাগে বইটা সম্পর্কে যদি জানতে চান? আপনি যত এতবার পড়েছেন মানে একদম সারমর্মটা কি কি পেয়েছেন বইটা? বাপ হিসাবে আবেগ, তিনটা বছর কাটিয়েছে, এটা আমাকে খুব মুভ করে আর কি, এখনো করে। যখন সে ওই পেইনফুল বাক্য দিয়ে যে সমস্ত কথা সে বলেছে ওখানে, সেখানে আমার চোখে পানি চলে আসে, ও এই কান্নাকাটিটা আমার কাছ থেকে শিখেছে। আপনি কি প্রায় সময় কান্না করে দেয়, মানে ইমোশনালি কিছু হলেই কান্না করে দেয়? আচ্ছা, এবং আমি মনে আছে আমার ও যখন আসতো এবং ওর মা আমাকে সেই মেসেজটা দিত, তখন আমি খাচ্ছি, তখন কিন্তু আমার চোখ দিয়ে ভাতে একটু পানি পড়ত। ওর কথা শুনলে, ও সম্পর্কে কিছু শুনলে আমার চোখ দিয়ে পানি পড়ত। আপনার এই আদরের মেয়েটা যখন এই যে কারাগারে এত দীর্ঘ এতগুলো দিন অতিবাহিত করলো, ওই মোমেন্ট আসলে আপনাকে কতটুকু কষ্ট দিচ্ছে, কিরকম লাগতো আপনার? খুবই কষ্ট দিয়েছে, বিশেষ করে একটা জিনিস এই ঘটনার মধ্যে দিয়ে বেরিয়েছে। আমি তো নিজেও একজন সরকারি কর্মকর্তা, কি বলবো মানে সে এত সহজ সরল যে ওকে ডাকা হলো থানা থেকে, সে এত পড়েছিল তখন ওই তার অফিসে সোজা হেঁটে চলে গেল। তো এই না তো এই এই এত সহজ সরল সে, এই জিনিসটা আমাকে খুব বেশি অনেক সময় মানে ইয়েও করে যে কেন এত সহজ সরল হলো, ও তো বাস্তবতার সাথে খাপ খাইয়ে নিজের মধ্যে একটু বিশ্লেষণ ধর্মী জটিলতা থাকতে পারতো অন্যদের মতো, কিন্তু সে খুব সহজ সরল আসলে। আচ্ছা আপু, আপনি যে দীর্ঘ সময়টা কষ্ট করেছেন, হ্যাঁ ওই জায়গায় বন্দি অবস্থায় ছিলেন, ওখানে কি আপনার এই বন্দিত্বটাই কি আপনাকে বেশি কষ্ট দিত, নাকি আপনি যে আপনার এই যে এত কাছের মানুষ তাকেদেরকে রেখে আপনি আছেন, আপনার বাবাকে আপনি এত পছন্দ করেন, এই জিনিসটা আপনাকে বেশি কষ্ট দিত? বন্দিত্বটাই কষ্ট, এই জন্যই বন্দি থাকলে মানুষ আল্লাহ পাক শয়তানকেও বন্দি করে রাখেন না। হ্যাঁ, শয়তানকেও কিন্তু আল্লাহ ওই রমজানের সময়টা ছাড়া বন্দি করে রাখেননি, আপনারা জানেন।
তো বন্দিত্বর যে বড় কষ্ট আর কিছু হতে পারে না, ওই বন্দিত্বর এই জন্যই কষ্ট করছে প্রিয়জনের কাছ থেকে দূরে থাকতে হয়, কারণ খাওয়া শোয়া এগুলো কষ্ট, কোনো কষ্ট না, এগুলো মানুষ চাইলেই মানিয়ে নিতে পারে, তাই না? ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা জানতে পারলাম সাবরিনা আপুর কথা এবং সাবরিনা আপুর বাবাও আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা বললো। তো আপনারা সবাই চেষ্টা করবেন এই বইটা থেকে মেসেজটা নেওয়ার জন্য এবং বইটা পড়ে দেখার জন্য আসলে কি লিখেছে সাবরিনা আপু। ঠিক আছে আপু, ভালো থাকবেন। সুন্দর আমার দাদুর সঙ্গে মেলা থেকে এই প্রথম। হ্যাঁ, এর আগে আসেনি মেলাতে? আমি দুইটা বই কিনেছি এই যে প্রথম প্রকাশন থেকে। আমার প্রিয় লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। আমার সোনার আমি তোমায় ভালোবাসি চিরদিন, তোমার আকাশ চিরদিন তোমার বাতাস। বাংলাদেশের রাষ্ট্রপতি কে জানো? হ্যাঁ, নাম কি? আব্দুল হামিদ। বর্তমানে এটা বলো, বর্তমানে সভাপতি কে? সভাপতি পাবনা সেনো। নাম শুনছ? পাবনার বিখ্যাত লোক আছে, নাম কি বর্তমানে? জানি না। পাবনার বিখ্যাত কি? মাছ। বাংলাদেশের প্রধানমন্ত্রী কে? শেখ হাসিনা। রাষ্ট্রপতি কে জানা না? কোন ক্লাসে পড়ো? ফাইভে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার আসলে এই আমার নাতি ছেলে ঘুরে নাতিটা নিয়ে আসলাম, ওর বড় শখ দেখার জন্য তাই ওকে নিয়ে আসলাম। ওকে দুইটা বই কিনে দিলাম আলোর প্রকাশনা থেকে। আমি এর আগে প্রতি বছরে আসি, এই বছরই প্রথম আজকে আসলাম। প্রতি বছরে আসি। মেলা শেষের দিক কিরকম, মানে মেলাটা কিরকম বললেন? ঘুরছি অনেক, তবে লোকজন তেমন একটা না, লোকজন অনেক হ্রাস পেয়ে গেছে। শেষের দিক তো লোকজন খুব কম, গতবার জন আসলাম লোকের এত সমাগম ছিল, লোকের হাঁটতেই পারতেছিলাম না। হ্যাঁ, দালানির জায়গা ছিল না এত লোক। কোন জায়গা থেকে আসছিলেন? আমি আসছি আমার দেশের বাড়ি মামাসিং, আমি থাকি বসুন্ধরা, বাসা বসুন্ধরা আই ব্লকে বাসা নিয়ে থাকি। আমার দেশের বাড়ি হলো আপনার মাইমনসিং। প্রতি বছরই আসেন না? প্রতি বছরই আসি। বই মেলা কেন করা হয়? বই মেলা, বই যাতে মানুষে কিনে কিনে জ্ঞান অর্জন করতে পারে, দেশ বিদেশের খবর খবর পড়ে বইতে জ্ঞান অর্জন করার জন্য। আমার ভাইয়ের রক্তের আঙুলো 21 ফেব্রুয়ারি তা ভুলে গেছে। প্রথম বইমেলা কবে থেকে শুরু হয়েছে? স্মরণ নাই। 1999 সাল থেকে। 1999 সাল। তুমি কি হয়ে যাবে? হ্যাঁ, সঠিক জানি না। আমাকে কি হয়েছে বেলাতে এসে আপনি সবচেয়ে কি খারাপ লাগছে এবং কি ভালো? পরিবেশটা এবং পরিবেশটা খুব সুন্দর, পরিবেশ কিছু খারাপ লাগে নাই, খুব সুন্দর পরিবেশ এবং খুব নিরিবিলি মানুষ, উচ্ছৃঙ্খল না, খুব শান্ত শিশুভাবে দেখা যাচ্ছে। এই গত বছর খুব একটু ছিল জমজমার ছিল, দেখে মানে একটু উচ্ছৃঙ্খল ছিল, আর আজকে খুব ভালো লাগতেছে, এই ঘুরতে খুব ভালো লাগতেছে, খুব নিরিবিলি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে।